হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আরও একবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমি তো একদম ভালো আছি, আর আমার ছেলেও ভালো আছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন যাচ্ছি ফুলের সন্ধানে, কারণ আজকে বিশ্বকর্মা পুজো। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বিশ্বকর্মা পুজোর। আর আমি সকাল থেকে তো অনেক ব্যস্ত, কারণ বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো হবে, তার কারণে আমি সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ফুল তুলতে চলে এসেছি। এই যে দাদা, হাই বলে দাও একটু, দাদা হাই বলে দাও। তো এই দাদা, দাদা ওদের বাড়িতে আসি ফুল তুলতে। এখন ফুল পাওয়াই মুশকিল ব্যাপার, কারণ আজকে সবারই বাড়িতে পুজো, তার কারণে। তো আমি এখন ফুল তুলবো, ফুল তুল তুলে বাড়িতে যাব। গিয়ে আমার অনেক কাজ আছে আজকে, মানে পুজো হলে তো বুঝতেই পারছো কীভাবে কী ম্যানেজ করতে হয়, অনেক কাজ আছে। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমরা কীভাবে পুজো করি বাড়িতে, আমাদের কীরকম হয় পুজো তোমাদের সব দেখাবো। তো চলো যাই, যে ফুলটা আগে তুলে নিই, তারপরে বাড়ি যাব। আর এই যে দেখো, সকাল সকাল অনেকগুলো দর্শক বিন্দু ফুল তোলার জন্য, এরা অনেক আগেই উঠে গেছে আর ফুল তুলে নিয়ে চলে এসেছে। আর আমি তো কেবল উল্টা ঘুম থেকে, দেখো অনেকগুলো ফুল পেয়েছে, দেখা দে কতগুলো ফুল পেয়েছিস। এই যে, আর আমাকে ওরা দিবে ফুল এখন, আমি তো ফুল সেরকম ভাবে পাইনি এখনো। তো আমাকে একটু ফুল দিবি তোরা? হ্যাঁ, একটু হাই বলে দে। হ্যাঁ, আমাকে ফুল দিতে হবে কিন্তু। হ্যাঁ, তো চলো যাই, আরো একটু যাব, এই পাশে অনেক গাছ আছে, এখানে যদি পাই আর ওদেরকে নিয়ে যাব সঙ্গে, আর ওরা আমাকে একটু ফুল দিবে। ঠিক আছে, দিবি কিন্তু? তো চলো যাই আরো গাছে। এখন ফুল পাওয়া একদম কঠিন ব্যাপার, ফুল পাওয়া যায় না সেরকম ভাবে। এই যে চলে এসেছি ফুলের গাছে, আর এই যে ফুল তুলছি আমি। তো ফুলের গাছে সেই রকম ফুল ছিল না, কারণ সবাই ফুল নিয়ে গেছে, আর এখন তো ফুল পাওয়া মুশকিল, তাই না? কারণ সবারই পুজো, পুজোটা তো আমাদের একার না, সবারই, তার কারণে সবাই ফুল নিয়ে গেছে। তো বাকি যেগুলো থাকে, আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তার কারণে বাকি ফুলে আমি নিয়ে যেতে হবে আমাকে বাড়িতে। তো বেশি তো পাবো না, হয়তো সামান্য পাবো, আর ওদের কাছ থেকে কিছু নিব। তো চলো ফুলটা তুলে নেই, তুলে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আরও কিছু গাছ পাই নাকি, আর অন্য গাছে যাই। তো দেখতে দেখতে দেখো, এখানে আর একটা গাছ পেয়ে গেলাম, আর এই গাছে কিছু ফুল আছে, এগুলো তুলে নিব, চলো তুলে নেই। আর এই যে দেখো, এটা আমার দাদা হয় আর দাদার ছেলে, ওরা দুজনাই মর্নিং করছে। আর এখানে দেখো, নতুন সাইকেল দিয়েছে ওকে। কি করছো তুমি সকালে? হ্যাঁ, সেই তো সাইকেল নিয়েছো, নতুন সাইকেল, তাই না? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারিতে পড়ো? তুমি একটা ছড়া বলে দাও তো। হ্যাঁ, ভালো। সকালে তুমি সাইকেল চালাচ্ছ? তো এই যে, এই দাদার ছেলে হয়, সকালে নিয়ে এসেছে ঘুরতে। কোথায়, কত দূরে গেছিল? ওখানে কি হচ্ছে, ওখানে ওখানে কি হচ্ছে? গন্ডগোল লাগছে। চলো তো গন্ডগোলের ওখানে যাই একটু দেখি। আর এখানে দেখো, এখানে একটু ঝামেলা চলছে আর কি, রাস্তার এই পাশের বাড়িগুলোতে জল জমিয়ে আছে, তো জলটা যেতে দিবে না, তার কারণে এটা সমস্যা চলছে। তো এখানে সবাই এই বিষয় নিয়ে আলোচনা করছে। তো চলো ফুল তুলে চলে আসলাম, আর ফুল তো বেশি পাইনি। এই যে সবার কাছ থেকে নিয়ে নিয়ে আমার এতটুকু হলো, আর আমি অল্প একটু পাইছিলাম, তো ওই পুচকিগুলো আমাকে দিল ফুল। তো আমি চলে আসলাম, এইবারে বাড়ি যাব। আর এই যে বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে তো অনেক কাজ আছে। আর আমার বেটু কি করছে? তো বেটু ঘুরছে রাস্তার মধ্যে। বেটু কি করছো তুমি? বেটু, বেটু কি করছো তুমি? এত সকালে ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ বেটু, দেখো দেখো এদিকে দেখো,
আর বেটু এত সকালে উঠে গেছে ঘুম থেকে, আমি উঠলে ও একদম থাকে না, ও উঠে যায় সঙ্গে সঙ্গে। আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর আমি স্নান করে নিয়েছি সোজা, আর এখন আমি পুজোর কিছু জোগাড় করব। আর তারপর পুজোর জোগাড় হয়ে গেলে আবার খিচুড়ি রান্না করতে হবে আমাকে, সব মা আর আমি সমস্ত কিছু করব। সেরকমভাবে কেউ আসেনি আমাদের বাড়িতে আত্মীয়, তো আসবে হয়তো আজকে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো অবশ্যই। আর চলো আমি পুজোর জোগাড় করি। আর এখানে আমি পুজোর সমস্ত বাসনগুলো বের করেছি, বের করে ভালোভাবে মেজে নিচ্ছি, নেওয়ার পরে ধুয়ে নিব। তো এগুলো সেভাবে বের করা হয় না, তো আজকে পুজো কারণে বের করা হয়েছে। আর এগুলো মেজে নেওয়ার পরে আবার আমাকে পুজোর সব আয়োজন করতে হবে, লুচি সুজি এগুলো করতে হবে। তো চলো ফটাফট করে মেজে নেই, আর বাড়িতে সেরকম কেউ আসেনি আত্মীয়, আমাকে আর মাকে করতে হবে, তো চলো করি। আর এই যে ময়দা, তো এই ময়দাগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে লুচি করার জন্য। আর দেখো এখানে আমি সুজি দিয়েছি, তো ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছে মা, আর এই পাশে আমি সুজিগুলোকে ভালোভাবে করে নিচ্ছি। তো সুজিগুলো হয়ে আমি লুচিটা করে নিব। তো বলতে দেখো এখানে আমাদের ময়দা মাখা একদম কমপ্লিট, আর লুচিগুলো সব বেলে নিয়েছি, আর এখন আমি ভাজতে শুরু করব। আর এই যে আমার ফুলকো ফুলকো লুচি আমি ভাজতে শুরু করে দিয়েছি, আর এখানে আমার ভাজা চলছে, আর দেখো কি ফুলেছে, মানে খুব সুন্দর হচ্ছে লুচিটা। তো চলো লুচিগুলো সব ভেজে নেই। আর এখানে মা লুচিটা বেলতে বেলতে মা বাইরে গেল, তো তার কারণে আমি বেলছি, বেলে আবার ভাজবো। তো চলো তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নেই, তারপরে আরও কাজ আছে। আর এখানে দেখো আমি আলপনা দিতে শুরু করে দিয়েছি, আর আলপনা দিচ্ছি। তো আলপনা দিব, দেওয়ার পরে বাড়িতে সমস্ত জায়গায় আলপনা দিব, দেওয়ার পরে আবার আরও অনেক কিছু করতে হবে আমাকে, আবার খিচুড়ি রান্না করতে হবে। তো চলো আলপনাটা দিয়ে নেই, আর ঠাকুরমশাই তো আসতে দেরি আছে, ততক্ষণে আমি খিচুড়িটাও রান্না করে নিব। আর এখানে দেখো আমার সমস্ত সবজি আছে, আর এই সবজিগুলো আমি বিশেষ করে সবজি দিলে ভালো লাগে, তার কারণে এগুলো খিচুড়ির মধ্যে দিব। আর এই যে দেখো আমি সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি, এগুলো ভেজে আমি খিচুড়িতে দেবো, আর বাদ বাকি সবজি আছে ওগুলো সব ঘন্ট করবো। তো চলো ফটাফট করে রান্নাটা সেরে নেই। আর এখানে আছে আমার কাঁচা লঙ্কা, আদা, জিরে, তো এগুলো তো বিশেষ করে লাগবেই তাই না। আর এখানে আমার দেখো প্রায় হয়ে গেছে ভাজা এগুলো, তো এগুলো আরেকটু ভেজে নেব, নেওয়ার পরে রেখে দিব, পরে দেব খিচুড়িতে। আর এখানে দেখো আছে সবজির এগুলো, এগুলো ঘন্ট করব। আর এই পাশে আছে এগুলো ভাজা। তো বলতে বলতেই দেখো আমার খিচুড়িও একদম হয়ে গেছে। তো একবার খিচুড়ি আমি নামাতে আরও দুই কড়াই হবে, মানে তিন কড়াই মোট করছিলাম, কারণ অনেক লোকের ব্যাপার, তো আমি রান্না করছি সমস্ত কিছু। তো এইখানে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে আর আমি করছি, তো চলো ফটাফট করে রান্নাটা সেরে নেই, তারপরে আবার ঠাকুরমশাই আসবে, আবার অনেক কাজ আছে তাই না। তো চলো আমি খিচুড়িটা রান্না করে নিই, আর তারপরে আমাকে আবার ফল আমনি করতে হবে। আর এখানে আছে বাদামি, কলা, তো এখানে সমস্ত ফল আছে, তো এগুলো আমাকে আমানি করতে হবে, এগুলো আমানি করবো। আর ততক্ষণে ঠাকুরমশাই কখন আসবে, যে আমার খিচুড়ি রান্নাও কমপ্লিট, তাও ঠাকুরমশাই আসছে না, তো চলো আসুক, আর আমি ততক্ষণে ফলটাও আমানি করে নেই। আর এখানে দেখো আমানি করছি আমি, আর তাড়াতাড়ি করে করে নেই এগুলো, তারপরে আবার সমস্ত ওগুলো সাজিয়ে রাখবো, সাজিয়ে টাজিয়ে দিবো, দেওয়ার পরে আমাদের পুজো শুরু হবে। আর এখানে দেখো চলে এসেছে আমাদের বাড়ি আত্মীয়, তো এটা আমার ভাই হয়, এটা ভাইয়ের বউ হয়, আর এটা হয় বোন, তো এরাই আসছে, তো এরা কোথায় যেন যাচ্ছে। আর এখানে দেখো আমার বেটু নাচ করছে, আর এখানে গান হচ্ছিলো, তো নাচ করছে ওই ওর মামার কোলে বসে থেকে। আর এখানে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, তো পুজো শুরু হয়ে গেছে আর এখন পুজো হচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো। ও আর একটা কথা, আমাদের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর দেখতে। আমাদের পুজো একদম কমপ্লিট, আর এখানে আমি প্রসাদ বিতরণ করছি, বাবা দিয়ে দিচ্ছে আর আমি দিচ্ছি, তো চলো প্রসাদগুলো দিয়ে নেই, আরও লোক আসবে, তো চলো সবাইকে দিয়ে দেই প্রসাদ। কাকালি
কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো? হ্যাঁ। এটা আমার দিদা হয়, আর এই যে বৌদি, আর এই যে পুষ্কি, এটা ভাস্তি হয়। আর সব শেষে দেখো আমি একদম খেতে বসে গেছি। তো এখন বাজে বিকেল 5টা, তো বিকেল 5টার দিকে আমি এখন খাচ্ছি। মানে সারাদিনে যা ধকল গেল আমার উপরে, তো কি বলবো। তো এখন একটু টাইম পেয়েছি, তো খেতে বসে গেছি। আর এখানে দেখো আমার ভাই বউ বসে গেছে, এখানে বাবা আর দাদু বসেছে। আর আজকে আমার খিচুড়ি আর ঘণ্ট খুবই টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আমি নিজে হাতে করেছি সম্পূর্ণ। এসেছি খিচুড়ি প্রসাদ খেতে। অনেকদিন পরে আমার এরকম প্রসাদ খাওয়া হলো, কারণ হচ্ছে অনেকদিন থেকে আমার সেরকম ভাবে প্রসাদ খাওয়া কোথাও যেতে পারি না, বাড়িতে সমস্যার কারণে, বাড়িতে সারাদিন ব্যস্ততার কারণে। তো আজকে চলে এসেছি দাদার দোকানে খিচুড়ি খেতে। কি নিয়ে আসছে? এই যে দাদা, এই যে প্রসাদ দিলাম বনু। সারাদিনে খুবই ব্যস্ত ছিলাম, তো সবাই দেখলে কিভাবে ব্যস্ত ছিলাম, প্রচন্ড কাজের মাধ্যমে ছিলাম। আর এখন রাত্রি 8টা বাজে, এখন আমার সময় পেলাম মানে ভিডিও করার জন্য, কারণ সেরকম ভাবে তো আর একটু গেছিলাম দাদার দোকানে প্রসাদ খেতে, আর প্রসাদ খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর দেখো আমার বেটু এখানে কি করছে। আর সাইকেলটা কিন্তু এখানে ছিল না, এখানে আনা হয়েছে, কারণ বাইরে ছিল, বেটু দেখে ফেলেছে সাইকেলটাও নিবে, এখন কিভাবে আনা যায় তার কারণে এখানে আনিয়ে দিয়েছে। আর এখানে দেখো সাইকেলটা বেঁধে দিয়েছে, না হলে পড়ে যাবে ও কারণে। আর এখানেও খেলা করছে বেটু। বেটু বেটু, তো এখন তো সেইভাবে সাইকেল কেউ চালায় না বাড়িতে, কারণ সবার বাইক আছে, আমাদের বাইক গাড়ি এগুলো আছে, তার কারণে সাইকেল সেভাবে চালায় না, তাই বাইরে রেখেছিল। আর ও দেখতে পেয়েছে, ও নিবে, তার কারণে এখানে আনেছে। কি তার কারণে এখানে আনা হয়েছে। আর ও তো একদম এখানে পাগল খেলার জন্য, ওটাই বারবার এখানে হাত দিচ্ছে, আর এটা যখন উঠছে না তখন কান্না করতে শুরু করছে। কি বলবো, কি কি বাবা কি, তো মানে প্রচন্ড জেদ হয়ে গেছে এখনই। তো আর কি বলবো, ভিডিও সকাল থেকে এতটা মানে চাপে ছিলাম, মানে এত ব্যস্ত ছিলাম, আর প্রচন্ড মানে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, প্রচন্ড ভিড়, মানে সবাই আসছিল আর কি, তার কারণে ভিড়। তো সবাইকে প্রসাদ টোসাদ দেওয়া কমপ্লিট, আর এখন চলে আসলাম। আমি আসার পরে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। তো চলো এখন তো ভিডিওটা এখানে আর বেশি বড় করবো না, এখানে এন্ড করবো। তো আজকের পুজোর দিনটা ভালোই কাটলো, কিন্তু খুব ব্যস্ততার মধ্যে, সেরকমভাবে কোনো কিছু করা হয়নি, মানে কোথাও যাওয়া হয়নি, শুধু ওই দাদার দোকানে গেছিলাম একটু প্রসাদ খেতে, আর সেরকম তো টাইম পাইনি তার কারণে। আর আমি প্রসাদ রান্না করেছি, মানে খিচুড়ি যত সম্পূর্ণ সব কিছু আমি রান্না করেছি। আর কি বলবো, ভিডিওটা আর বড় করব না, এখান থেকে আমি এন্ড করব। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।